Hey guys, welcome to Arion Script. আজকে স্পোর্টস ব্লগে সবাইকে স্বাগত। প্রথমে যে জিনিসটা বলবো, যে এখন দেখো করোনা সব জায়গায় থাবা উঠিয়েছে, সেখানে কিন্তু ফুটবলও বেশ ভালোভাবে আক্রান্ত, চারিদিকে নজর দিলে সেটা বুঝতে পারবে। সেরকমই আরেকটা খবর আসছে যে আইএফএ শিল্ডের ভবিষ্যৎ নিয়ে, আইএফএ শিল্ড যেটা হতে চলেছে এই মুহূর্তে সেটা নিয়ে একটা আশঙ্কার মেঘ, এবং সেটা কিন্তু জয়দীপ বাবুকে বেশ ভাবাচ্ছে। কারণ এই মুহূর্তে কিন্তু বাইরে থেকে, মানে বিদেশ থেকে যে টিমগুলো আসার কথা ছিল, তাদের কিন্তু আসা প্রায় অনিশ্চিত, এরকম বলা যায়। প্রায় বলবো না, অনিশ্চিত এটাই বলা যায়। কারণ জানো, তারাও এখানে আসতে এই মুহূর্তে চাইবে না, বা এখান থেকেও যে ভিসা দেওয়ার ব্যাপার সেটা কিন্তু একদমই হচ্ছে না, এবং সেটা কিন্তু প্রায় এক মাস ধরে চলবে এই মুহূর্তে এইরকম জিনিসটা। তো সেই জন্যই একটা আশঙ্কার মেঘ হয়েছে। বাট জয়দীপ বাবু কিছুতেই চাইছেন না আইএফএ শিল্ডটা ক্যান্সেল করতে, এবং তিনি চাইছেন এখানে যে দলগুলো রয়েছে অবশ্যই তিন প্রধান এবং এটিকে কেও কিন্তু এটার জন্য আবেদন করতে পারেন, বা তুমি বলতে পারো যে নিমন্ত্রণ জানাতে পারেন, এবং আরও যে ক্লাবগুলো রয়েছে, ধরো আর্মির যে দলগুলো আছে তাদেরকে নিয়েই তিনি এটা সংগঠন করতে চাইছেন, যাতে আইএফএ শিল্ডটা হয়। এবং যদি এটা সংগঠন হয়, তাহলে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাবো যে পরের বারে, আমরা সবাই জানি মোহনবাগান এবং এটিকে সংযুক্তি হচ্ছে, তো আইএসএল এর আগে কিন্তু একটা ভালো দ্বৈরথ আমরা ময়দানেই দেখতে পাবো, সেটা হচ্ছে এটিকে ভার্সেস মোহনবাগান। সেটা আগের আগের কোনো স্টেজে হোক, বা নকআউটে গিয়ে হোক, বা ফাইনালে হোক, সেটা আমরা সেখানেই দেখতে পেয়ে যাব। এবং এটা যদি হয়, মানে পুরো জিনিসটা যদি এরকমভাবে সম্পন্ন হয়, একে একে দুই হয়, তাহলে কিন্তু তোমাদেরই অনেকটা প্রশ্ন ছিল যে এই মোহনবাগান যদি আইএসএল এ যায় তাহলে কেমন পারফর্ম করতে পারে, তার একটা বিচার কিন্তু এখানেই হয়ে যাবে। এটা ছাড়াও প্লেয়াররা কারা বেটার সেটা নিয়েও তোমরা প্রশ্ন করতে, বা কিউইকুনা বা হাবাস কার ট্যাকটিক সব থেকে ভালো, এই সব প্রশ্নেরই উত্তর কিন্তু মাঠে, মানে ময়দানেই ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাচটা হওয়ার পর। তবে ওই জিনিসটাই রয়েছে যে এটা সংগঠন পুরোটাই ডিপেন্ড করছে যে কীভাবে এটা সংগঠিত হয়, বা কীভাবে এটা এগোয়, সেটা পরবর্তী মিটিংয়ে ঠিক হয়ে যাবে, যেরকমভাবে সেরকমভাবে তোমাদের জানাতে থাকবো। চল পরবর্তী একটা জায়গায় আসি। শেখ সাহিল মোহনবান দলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, তার কিন্তু তিনি কিন্তু উচ্চ মাধ্যমিকে অলরেডি বসে গেছেন, তার ফার্স্ট পরীক্ষা হয়ে গেছে, এবং তার মোটামুটি ফার্স্ট পরীক্ষাটা ভালোই হয়েছে, বাকি পরীক্ষাগুলো ভালো হবে বলে আমরা আশা করছি, এবং সে যেন বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দেয়, নিশ্চিন্তে দেয়। এবং তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে এই মুহূর্তে, গতকালের এটা খবর, মানে 12 মার্চে এই খবরটা রয়েছে যে হঠাৎ করে কলকাতা একটা এসে গেল ডবল ডেকার বাস, তার আবার মানে দ্বিতীয় তলাটা হুট খোলা, এটা তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, বাট এখানে দেখে নাও। তো সেটাই নিয়ে একটা চর্চা বা আলোচনা এটা শুরু হয়েছে, এবং সেখান থেকে কিন্তু মনে হচ্ছে যে অনেকেই বলছেন যে এটা নিয়ে, এটা কি সেলিব্রেশনের জন্য আনা হয়েছে, মোহনবাগানের লিগ জয় সেলিব্রেশন কি এই বাসটাতেই হবে, নাকি যদি এটিকে যেতে তা তাদের সেলিব্রেশনটাও এই, মানে এই বাসেই করেই করা হবে। কারণ আমরা এটা দেখেছি যে পাশ্চাত্যে বা বাইরের যে দেশগুলো রয়েছে, তারা কিন্তু লিগ জয়ের পর বা যে কোনো ধরনের বড় কাপ জয়ের পর কিন্তু এরকমভাবেই বাসে সেলিব্রেট করে থাকে। বাট কিছুই এখনও জানা যায়নি, তাদেরকেও প্রশ্ন করা হয় এই বাসটা কেন এসছে এখানে, কী কারণে এসছে, কোথায় এসছে, অ্যাড্রেস অবশ্যই বলবো না। তো যে তাদেরকে যখন জিজ্ঞেস করা এই বাসটা কেন এসছে, তারা কিন্তু কোনো সদুত্তর দেননি। বাট এটা যদি কোনো ম্যানেজমেন্টের চিন্তাধারার মধ্যে নাও থাকে, তারা ভেবে দেখতে পারেন, মানে এই বাসটা যখন এখানে রয়েছে, শহরে রয়েছে, তারা কিন্তু কাজে লাগাতে পারেন। আমরা কিছুটা জানি না, কারণ তারা কোনো উত্তর দেননি এটা নিয়ে যে বাসটা কেন এখানে এসছে। যাকে পরে একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে আজকে কিন্তু এআইএফএফ এর মিটিং রয়েছে, এবং সেটা কিন্তু কলকাতা ডার্বির ভবিষ্যৎ নিয়ে। আজকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কলকাতা ডার্বির ভবিষ্যৎ, সেটা কি দর্শক শূন্য হবে নাকি সেটা পিছিয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু আজকে বৈঠকটা রয়েছে। তারপরেই এটা নিয়ে আমরা ডিসাইড করতে পারবো, বা আমরা আলোচনা করতে পারবো এর পরবর্তী জিনিস নিয়ে। তবে তোমরা যদি দেবব্রতবাবুর ভার্সন জানতে চাও, তাহলে তিনি কিন্তু এখনও অনর রয়েছেন যে খালি মাঠে তিনি ডার্বি খেলবেন না, এবং সেখান থেকেই কিন্তু টিকিটের ব্যাপারগুলো আসছে যে ওই জন্যে স্থগিত করা হয়েছে, পরবর্তীকালে এগুলো নিয়ে আমরা আসবো। তবে বক্তব্যটা খুবই ক্লিয়ার, দেখো দর্শক শূন্যভাবে আমরা কেউই চাইবো না এই মুহূর্তে ডার্বি হতে, কারণ সবাই চায় বড় ম্যাচ এটা সবার মাঝেই দেখতে। তার ভার্সনটাও একটা রয়েছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করবো না, আগে এআইএফএফ ডিসিশন জানা যে ম্যাচটা কি খালি মাঠে হবে নাকি এটাকে পোস্টপোন করা হচ্ছে, তারপর এটা নিয়ে আলোচনা করবো, তার আগে কোনো আলোচনা করবো না। আর টিকিটটাও কিন্তু তার পরবর্তীকালে আলোচনা করবে, মানে আজকে যে মিটিংটা হবে তারপরেই আমরা সেইগুলো জানতে পারবো যে টিকিটগুলো নিয়ে কী হবে, যারা অলরেডি কেটে ফেলেছেন, বা এরপর যদি হয় পরবর্তীকালে সেটা কীভাবে হবে। তো এখন এটা নিয়ে আলোচনা করার দরকার নেই, ভিডিওটা এই মুহূর্তে এখানে শেষ করতে পারি। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নতুন যারা দেখছে তারা সাবস্ক্রাইব করবে। চলো বিদায়।